Hello everyone. Welcome to our presentation. Department of Marketing, BBA 4th year, Rajshahi College, Rajshahi. Our presentation topic is early rising. The content of early rising are a proverb about early rising, nature in the morning, what should we do to rise early in the morning, benefits of early morning, bad effects of early morning, and conclusion. Our first point is a proverb about early morning. Early morning is a good habit, and we know that the proverb about early morning is early to bed, early to rise makes a man healthy, wealthy, and wise. Our next point is nature in the morning. Early in the morning, the nature seems quiet and calm. No human cry is heard around, bird begins in charm. Our next point is, what should we do to rise in the morning? Late night sleeping does not help to rise early in the morning, so we should go to bed early at night. The benefits of early rising. It makes our mind fresh and lively. An early riser enjoys the surrounding very much. We can take enough exercise in the morning and prepare our mind and body for whole day. I would like to invite our next presenter, Chalya Das. The next point is bad effects of early rising. We can say that there is no bad effect of early rising, but if someone gets up late, the schedule of his or her work becomes better. Conclusion. Above all, early rising keeps us healthy and cheerful. For all the reasons, we should create the habit of early rising. আপনার কি মনে হয়? আমি চারটা পাঁচে ঘুম থেকে উঠি, তারপর আর ঘুমাই না সারাদিন। আমি এই বিষয়ে যেতাম আর কি, যে এখানে আমরা যারা থাকি ম্যাক্সিমাম ছেলে মেয়ে হলে থাকি, কেউ মেসে থাকি, বাসা মানে ফ্যামিলি থেকে আছি, এরকম বাসার আছে, দেখি কম ছেলে মেয়ে আছে যারা লেট নাইট ঘুমায় আর সকালে ঘুম থেকে উঠে মোটামুটি 10টা 11টা তার আগে কেউ উঠে না। এটার একটা খুব মানে খুবই একটা খারাপ দিক আছে, যে দেরি করে ঘুম থেকে ওঠা ফিউচার লাইফে এটার জন্য মেন্টালিটি প্রবলেম হতে পারে, সেই কারণে আমি এই টপিকটা আর কি চুজ করছি। এখন প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আমরা ছোটবেলা থেকে সাধারণত জেনে আসছি বা শুনে আসছি যে আর্লি রাইজিং, আসলে আর্লি রাইজিং বলতে আমরা কোন সময়টাকে বেশি প্রভাতে প্রভাত বলতে একটু যদি সময়টা 5টার পর সময়টা আমি একটা প্রভাবের কথা এখানে বলেছিলাম, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। হু রাইট দিস? Who wrote this? কে লিখেছিল এটা? আমি ভালো লেগেছে, আমি লিখেছিলাম ভাই একদিন একদিন না ভাই রাতে ফেসবুকে একটু লিখছিলাম। সকালে ঘুম থেকে ওঠা তো স্বাস্থ্যের জন্য শুধু কি ঘুম থেকে ওঠাই উপকার না, না তারপরে কিছু করণীয় যে আমি এখানে আপনাদের কয়েকটা পয়েন্ট দিয়েছি। নেচার ইন দ্য মর্নিং, আপনি যদি সকালে ঘুম থেকে ওঠেন পরিবেশটা খুব শান্ত এবং মানে আরামদায়ক পাবেন, তারপরে পাবেন কি আপনার কানের কাছে কোনো ঘ্যানঘানানি থাকবে না। আপনি এখন বাজারে যাবেন কত শোরগোল চলছে এগুলো পাবেন না, আর পাখির গান কখনো শুনেছেন? এগুলো
লাঞ্চ করতে হবে সকালে গেলে। এরপরে আছে বেনিফিট গুলো দেখেন, আওয়ার মেন আর মাইন্ড ফ্রেশ করবে, প্রাণবন্ত করবে। আপনি যদি সকালে হাঁটাহাঁটি করেন, নদীর ধারে গেলেন, তারপরে বলছে একজন ব্যক্তি যদি সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে সারাদিনটাই তার এক্সারসাইজের মধ্যে যাবে, তার মেন্টালিটি পারফর্মটা তার একটু স্ট্রং হবে আর কি। এইগুলো আর কোনো কোশ্চেন? ধন্যবাদ, তাড়াতাড়ি হয়। আসসালামু আলাইকুম।